10 মাইল বন পেরিয়ে লোকালয়ে বন্য হাতি, ফসলি জমিতে হানা, আতঙ্কে গৃহহারা বোয়ালখালীর প্রায় 100 পরিবার, হাতির এমন তাণ্ডবে অতিষ্ঠ এলাকাবাসী। ইদানিং কয়েকটি দল বেঁধে হাতিগুলো এখানে চলে আসতেছে এবং ব্যাপকভাবে ক্ষতি হচ্ছে। সকাল 6টার থেকে এখানে শুরু হয়েছে, 6টার থেকে হাতিগুলো এখানে ক্ষেত নষ্ট করতেছে, বাগান নষ্ট করতেছে, লোকালয়ের সমস্যা হচ্ছে। ফসলি জমিতে হাতির হানায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকরা। বন বিভাগের উদাসীনতায় বন উজাড় হওয়ায় বাধ্য হয়ে খাবারের সন্ধানে লোকালয়ে আসছে হাতি অভিযোগ ক্ষতিগ্রস্তদের। বন এখন উজাড় হয়ে যাচ্ছে, ওই জন্য এই বনের হাতিগুলো গ্রামে গ্রামে চলে আসতেছে। এই ব্যাপারে আমি বন বিভাগের দৃষ্টি আকর্ষণ করব, যাতে ওনারা সুষ্ঠুভাবে দৃষ্টি ইয়া করলে আমাদের বনটা যদি সুরক্ষিত থাকে তাহলে বনের পশুগুলো বনের ফিরে যেতে পারবে। সাধারণ মানুষের কথার সাথে একমত পোষণ করলেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও। বললেন বন উজাড়ের ফলে লোকালয়ে আসছে হাতি, বনের মধ্যে তাদের খাবারের কাছে দেখা যায়। তো আমরা তো এইভাবে বন উজাড় করা শুরু করেছি যে হাতি তার আবাসস্থল নিরাপদ যে থাকার জায়গাটা, এই জায়গাটা হারিয়ে যাচ্ছে। আর বন কর্মকর্তারা বলছেন পাহাড়ে হাতির খাবারের জন্য আলাদাভাবে বনায়নের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। বন্য হাতির বনায়নের জন্য আলাদা যদি আপনি বনায়ন না করেন তাহলে যতই আমরা বনায়ন করি বন্য হাতি লোকালয়ে চলে আসবে, কারণ তাদের তো খাবার বনের গাছ দিয়ে তো তাদের খাবার হচ্ছে না। সাধারণ কৃষকদের ক্ষতি এড়াতে বন উজাড় বন্ধে কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ নেবেন এমন প্রত্যাশা ভুক্তভোগী মানুষদের।